আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া 99-এ। তো আজকে হিজামার পয়েন্ট আপনাদেরকে দেখাবো লাম্বার ডিস্ক প্রোল্যাপস এর। তো এখানে হচ্ছে মেরুদণ্ডজনিত একটি রোগ হচ্ছে লাম্বার ডিস্ক প্রোল্যাপস। আপনারা অনেক সময় দেখবেন যে আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে এগুলোর নিচে লেখা থাকে কমেন্টে যে ওনার এই রোগটা হয়েছে। এখন হচ্ছে ডিস্কের বিভিন্ন সমস্যায় কিন্তু এটা কাজ করে। তো আপনাদেরকে আমি পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, আর দেরি করছি না। তো এখন হচ্ছে পয়েন্ট হচ্ছে 1 এবং 55, এগুলো আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারাও তো বুঝতে পারছেন যে এটা ঘাড়ের ঠিক নিচে আর পিঠের দিকে, আপনার পিঠের শুরুতে 1 এবং 55 আপনারা ছবিগুলোতে দেখে নেন। তারপরে হচ্ছে 11, 12, 13, 11, 12, 13 এগুলো হচ্ছে আপনারা দেখে নেন। এখানে নিতম্বের ঠিক উপরে আর এখানে এই জায়গাটায় দেয়া হয়। তারপরে হচ্ছে 26, 27, এটা হচ্ছে নিতম্বের দুই পাশে, এটা বলা যায় যে উপরিভাগে, আপনারা ছবিতে দেখে নেন। তারপর হচ্ছে 51, 52, এটা হচ্ছে নিতম্বের ঠিক দুই পাশে নিচের দিকে। তারপর হচ্ছে যে আরটিএন টেন, আরটিএন 11, আরটিএন 12, আরটিএন 13, আরটিএন 14, আরটিএন 15। তো এগুলো হচ্ছে নতুন লাগছে অনেকেরই হয়তো, এগুলো হচ্ছে আরটিএন দে হচ্ছে যে এটা হচ্ছে নতুন, এটা আসলে নতুন না, হয়তো অনেকেই অন্যান্য যে নাম্বারগুলো আছে সেই নাম্বার থেকে এগুলো আলাদা দেখছেন, সেজন্য নতুন বলছেন হয়তো। তো আরটিএন 10, 11, 12, 13, 14, 15 এগুলো হচ্ছে এই অন্যান্য কাপের যে নাম্বার আছে সেগুলো থেকে আলাদা। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এগুলো এই যে মেরুদণ্ডের ঠিক নিচের দিকে লো ব্যাকে যে আপনারা দেখছেন যে এখানে এগুলো লাগাতে হয়। এগুলো ছোটো ছোটো কাপ দিয়ে লাগালে আপনারা দেখবেন যে ওই কাপগুলোর যে নাম্বার কোনো সমস্যা হচ্ছে না, আপনারা লাগানো যাচ্ছে। এগুলো একসাথে লাগাতে হয় নিচের দিকে এই যে জায়গায়। তো এটা হচ্ছে বিভিন্ন হিজামা থেরাপিস্ট এবং সায়েন্টিস্টরা এই নাম্বারগুলো দিয়েছেন। তারপরে হচ্ছে 53 এন্ড 54, এটা হচ্ছে হাঁটুর ভাঁজে এখানে দেখেন যে 53, 54 হচ্ছে ডান এবং বাম পায়ের নাম্বারগুলো। এবং অ্যান্ড পুটিং ট্যাপস অন পেইনফুল পয়েন্টস অ্যান্ড দ্য ব্যাক অ্যান্ড লোয়ার লিম্বস ইজ অ্যাডভাইজেবল। এখানে হচ্ছে যে আপনারা কাপগুলো পেইনফুল জায়গায়, অন্যান্য জায়গায় পেইনফুল যে জায়গায় বেশি ব্যথা করে সেগুলোতে লাগাবেন। এবং হচ্ছে ব্যাক এবং পিঠের দিকে আরও লাগাতে পারেন। এবং লোয়ার লিম্বস যেগুলো আছে, যে জায়গা আছে এই লোয়ার লিম্বস, এই নিচের দিকে এই লিম্বসগুলোতে আপনারা লাগাতে পারেন। এই অংশে আপনারা লাগাতে পারেন, দেহের এই জায়গায় আপনারা লাগাতে পারেন। তো এখানে হচ্ছে যে আপনাদের আপাতত এগুলো শেষ, নাম্বারগুলো আমি বলে দিয়েছি। তারপর হচ্ছে এটা নিয়ে আবার রিসার্চ হচ্ছে, যে রিসার্চ হতে থাকবে। তো সুতরাং এখানে যে নাম্বারগুলো নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন, আসলে নাম্বারগুলো আমার দেয়া না, এগুলো আপনারা যখন কোনো হিজামা থেরাপিস্টের আপনারা কোনো বই যদি পড়েন বা ওনাদের কোনো ভিডিও শুনেন তাহলে বুঝতে পারবেন। আর আমার মনে হয় অনেকেই আছেন যারা বিভিন্ন হিজামা সেন্টার দিচ্ছেন, ওনারা বিরোধিতা করেন অনেক সময়। তো এখানে হচ্ছে ভাই, বিরোধিতার কিছু নেই, মানুষকে শেখালে মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার রিজেক্ট কমবে না। সেক্ষেত্রে হচ্ছে এগুলো নিয়ে বিরোধিতা করবেন না প্লিজ। সুন্দর কমেন্ট দিবেন, এমন কমেন্ট দিবেন না যাতে কারো মন খারাপ হয়। আর যদি আপনি আমাকে গালি দিয়ে ভালো লাগে আপনার, তাহলে ঠিক আছে, আপনি গালি দিন, আমি আপনার জন্য দোয়া করব। তো ভিউয়ার্স, তাহলে হিজামা সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।